খুবই মর্মান্তিক। পিযুষদার সঙ্গে তো আজকে সম্পর্ক নয়, গত 25 বছর কি তারও বেশি সময় ধরে সম্পর্ক। পিযুষদাকে গ্রুপ থিয়েটারে অভিনয়ে হাত ধরে এনেছিলেন আমার বাবা। বাবা তখন অফিস ক্লাবে নাটকের ডিরেকশন দিতেন, তো পিযুষদা যে ব্যাংকে চাকরি করতো সেখানে পিযুষদাকে দেখে, পিযুষদার অভিনয় বাবা তখন ডিরেকশন দিতে গিয়েছিলেন সেই ব্যাংকে, তো দেখে এত ভালো লেগেছিল বাবা ওকে হাত ধরে চেতনায় নিয়ে এসেছিলেন। তারপর থেকে পিযুষদার অভিনয় জীবনের শুরু, একটার পর একটা অসাধারণ নাটকে অসাধারণ অভিনয়। এবং আমি সেই ছোটবেলা থেকেই কিন্তু মঞ্চে, আমি প্রথম মঞ্চে পিযুষদার সঙ্গে অভিনয় করেছি। আজও এই মুহূর্ত একটা নাটক যেটা এখনো চলছে, আগামী কয়েকদিনের মধ্যেই শো আছে, শো ছিল, হয়তো অন্য কেউ করবে, পিযুষদা করবেন না। খুবই মর্মান্তিক, অনেক কাজ একসঙ্গে করেছি এবং পরিবারের সঙ্গেও খুবই, যেহেতু আমরা একই জায়গায় থাকতাম, আমার বাবার বাড়ি ছোটবেলায় যেখানে থাকতাম তার কাছাকাছি, তো পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল। কি বলবো, মানে দুঃখ প্রকাশের জায়গা নেই।